মতন আজকেরও আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি সকাল সকাল। ওদিকে আমি মানে মেয়ের ব্রেকফাস্ট বানাতে সবজি বসিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ঘরের অবস্থা খুবই ভয়ঙ্কর। দেখো ওরা উঠে সব রেডি হয়ে নিচে চলে গেছে, আর বিছানাটা আমাকেই করতে হবে, ওদের বললেও শোনে না। চলো ফটাফট করে আমি এগুলো সব ক্লোজ করে দিই আর ঘরটাও ঝাঁটাবো, জানলা কপাটগুলো খুলে দেবো, একটু রোদ আসবে তাহলে বিছানাগুলো একটু গরম হবে। এই দেখো আমি আর স্ট্যান্ড না লাগিয়ে সুন্দর করে বিছানা করে দিয়েছি, যতটা সম্ভব করে দিয়েছি, খিড়কিটাও খুলে দিয়েছি, আর ঘর দর একদম পরিষ্কার করে ঝাঁকাঝাঁক করে সব রেডি করে দিয়েছি। এটা বড় মেয়ে পড়াশোনা করে, এটা ছোটো মেয়ে, জনের কাছে দুটো পিকু পুকুর ডল আছে, এটা বড় মেয়ে, ওপাশটা ছোটো মেয়ে। চলো এবার ফটাফট করে ছোটো মেয়েকে নিয়ে আমি আবার স্কুলে যেতে হবে। যে সব রেডি করে দিয়েছি, দুটো ঘর একদম ঝাড়ু দিয়ে বিছানপত্র রেডি করে, জামা কাপড় আলনা সব একদম রেডি করে দিয়েছি। এ দেখো টান টান করে সব বিছান করে দিয়েছি আর জানলাগুলো খুলে দিয়েছি, হালকা রোদ আসবে। আলনাগুলোকে দেখো আমি সুন্দর করে জামা কাপড় যে পড়েছিল সব গুছিয়ে দিয়েছি। দুটো রুমের উপরে দুটো আলনা আছে গুছিয়ে দিয়েছি, নিচেও আছে, ওটা তো সব সময় গুছানো হয়ে যায়। চলো এবার তাড়াতাড়ি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর আমার স্নান ফুরান কাজকর্ম সব রেডি হয়ে গেছে, মেয়েকে স্কুলেও দিয়ে চলেছি, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে চলেছি। সকালে বানিয়েছিলাম রুটি আর বিনসের সবজি, ওর বিনসের সবজি খেতে ভালো লাগে, এই একটাই সবজি, ভেন্ডিটা খেত কিন্তু ওকে ডাক্তার বারণ করেছে ছোটো মেয়েকে, তো যার জন্য ভেন্ডিটার এখন খায় না, ওই সবজির মধ্যেই দুটোই সবজি খেত, বিনস আর এমনি আলু ভালু দিয়ে করলে করে না, টমেটো পেঁয়াজ রসুনটাও খেতে চায় না, তো নিরামিষই বানানো হয়। আদা জিরে টমেটো পেস্ট করে নিই দিয়ে বিনসের তরকারিটা বানালে ও রুটি দিয়ে ওটাই খেতে ভালোবাসে, ওর জন্য করেছি। বড় মেয়ে আমার খাবে না, বড় মেয়ে আজকের কলেজে যাবে, ওর আছে প্র্যাকটিক্যাল আছে তো কলেজে যাবে, তো আমি ছোটো মেয়েকে ছেড়ে এসে 8:30 সময় ফটাফট করে তুলসীতলায় পুজো করলাম, পুজো করে এখনও ঠাকুর পুজো হয়নি, আগে ছোট বড় মেয়ের জন্য পাস্তা বানাচ্ছি, ও কলেজে গেলে ওর জন্য একটু একটু স্পাইসি পাইসি কিছু বানিয়ে ওকে আলাদা দিতে হয়, কারণ সব মেয়েরা মিলে ওরা খাওয়া দাওয়া করে, সবাই অনেক অনেক কিছু খাবার নিয়েছে, তো ও বেশিরভাগ নিরামিষই নিয়ে যায়, কখনও লুচি তরকারি নিয়ে যায়, পাস্তা নিয়ে যায়, চাউমিন নিয়ে যায়, রুটি সবজি নিয়ে যায়, তো সেদিন তো ফুলকপি রুটি নিয়ে গেছিলো, আর আজকের একটু আমি চলো একটু ঝাল ঝাল একটু পাস্তা বানিয়ে দিই, তো ওর জন্য পাস্তা বানাচ্ছি। বড় মশাই রেডি হয়ে গেছে, আজকে গাড়িটাও সার্ভিসিং করব, গাড়িটাও খুব সমস্যা করছে, তো ও মেয়েকে কলেজে দিয়ে তারপরে গাড়ি সার্ভিসিং করে আবার ছোটো মেয়েকে নিয়ে আসবে। চলো আমি পাস্তা বানাচ্ছি, সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, ছোটো মেয়েকে কী দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। চলো তাহলে, বড় মেয়ে কলেজে যাবে তার জন্য যে পাস্তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, কড়াতে বিনস আর ফুলকপি দিয়ে লঙ্কা কুচি দিয়ে এটা লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করব। আর এদিকে দেখো আমি ম্যাকরনি বা পাস্তাটাকে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তেল দিলে কিন্তু পাস্তা বা চাউমিন গায়ে লাগে না। আর এদিকে দেখো ছোটো মেয়ের জন্য বলেছিলাম না যে বিনসের তরকারি ও খেতে খুব ভালোবাসে, আর রুটি এটা এখন বড়মশাই আর আমি খাবো, ছোটো মেয়েকে তো দিয়ে দিচ্ছি, বড় আর রুটি খাবে না। আমাদের তিনজনের জন্য এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা টকবক করে ফুটছে, আর এদিকে দেখো পাস্তাটা একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ। দারুণ মেয়ে বলছে সুন্দর করে পাস্তা বানাও, আমার ফ্রেন্ডরা খেলেই যেন একদম পাগল হয়ে যায়। ভাই পাগল করার জন্য তো তাহলে ঝাল প্রচুর পরিমাণে দিতে হবে, বলছে না ঝাল দেবে না, নিরামিষ পেঁয়াজ পড়ে না, এইভাবে পাস্তা বানিয়ে দিই। এই যে মেয়ের জন্য টিফিন বক্সে দিয়ে দিয়েছি সাথে শসা চাট মশলা আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ওর জন্য সব রেডি করে দিব, ও নিয়ে চলে যাবে, আর মেয়েকে একটু টিফিন খেতেও দিয়েছি। এক হাতে চা এক হাতে শরবত, কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সুগার লোক কেমন জুস খেয়ে যাচ্ছে, দেখো চা বিনসের সবজি রুটি দিয়েছি কি থেকে একটু বসতে সময় পাইনি এদের জ্বালায়।
চলে গেছে, এবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। বড়মশাই ঝাড়ু দিয়ে রেডি করে দিয়ে গেছে আর ফুলও তুলে দিয়ে গেছে। আর এদিকে দেখো শীতের সব ড্রেসগুলোকে রোদে দিয়েছে, এগুলো ব্যবহার করার জন্য সব বক্সে ছিল, তো এক বছর পুরো বক্সে আছে। তাই চলো পুজোটা করে নিই। পুজোটা করে নিই, ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি, হাঁপিয়ে গেছি। মেয়ের ব্রেকফাস্ট বানিয়ে ওকে খেতে দিয়ে বড়মশাই খেলো, ওরা রওনা দিল। আমি এবার ঠাকুর পুজো করতে এসি, ঠাকুর পুজোটা করে তারপরে আমি নিজে ব্রেকফাস্ট করব। আর বড়মশাই তো সব রোদে দিয়ে গেছে শীতের পোশাকগুলো, আর ফুলও তুলে দিয়ে গেছে। এবারে আমি ঠাকুর ঘরের ফুলগুলো বের করে তারপরে পুজো করব। আর স্ট্যান্ড ফ্যান লাগাতে ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি একদম সকাল থেকে। পুজো করে গিয়ে একটু বসবো। চল রাধে রাধে। পুজো করে এসে টিফিনটা নিয়ে নিয়েছি, একটু পাস্তা নিয়েছি, একটু বিনসের তরকারি, একটা রুটি ছিল, চা গরম করেছি। ভিডিও করতে যাব সেই সময় মা ফোন করলো। মা ফোনের সঙ্গে কথা বলতে বলতে তারপরে বড়মশাই ফোন করলো। মাকে বললাম একটু ফোন ডাকো, বড়মশাইয়ের সঙ্গে কথা বলি। আর সবগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আর পুজো করে এসে সব গরম করতে বসিয়েছিলাম, চা গরম করতে বসিয়েছিলাম, পাস্তা গরম করতে বসলাম, নিয়ে সবে এসে বসলাম, মা ফোন করলো। মার সাথে কথা বলতে বলতে আর ভিডিও করাই হলো না। দিয়ে এখন মা ফোন করতে করতে বড়মশাই ফোন করেছে, বড়মশাইয়ের সাথে কথা বলার পরে এখন দেখি না চা পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো খেয়ে নেই আগে। আর মেথি শাক আনা হয়েছিল, তাই পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। শীতেতে মেথি শাকের পরোটা পালঙ্গের পরোটা ছাড়া জমে। এই যে মেথি শাকের উপরে পরিষ্কার করে ধুয়ে যে আটা নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, জিরে পাউডার, চাট মশলা আর জিরে আদার কাঁচ শুকনো লঙ্কার পেস্ট ছিল তরকারির জন্য, সেটা নিয়েছি। আর একটু শুকনো কেশরি মেথি আর হলুদের গুঁড়ো, তোমরা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দেব দই এখানে, কিন্তু মাস্ট কিন্তু মেথি যখন পরোটা হয়, মেথি শাকের পরোটা যেটাকে গুজরাতের থেবলা বলে, এটা কিন্তু দারুণ টেস্টি। আর শীতের সময় তো মজার মজার খাওয়া, আর এর মধ্যে একটু দই দিতে হবে, মাস্ট কিন্তু মেথি শাকে দই দিতে হয়। এই যে দই আর আমি তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেথি শাকটাকে আমি মানে আটাটাকে আমি লাগাবো। এই দেখো হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, একদম খুশখুশি হয়ে যাবে। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এখানে তোমরা অল্প চিনি দিতে পারো, যেহেতু আমরা চিনি মিষ্টিটা একটু অ্যাভয়েড করি তাই দিলাম না। এবারে জোর জোরে হয়েছে, অল্প অল্প জল দিয়ে এটাকে মানে একটু হালকা শক্ত ডো করে বানাতে হবে, নাহলে কিন্তু মেথি শাকের জল ছাড়লে নরম হয়ে যাবে। দেখে নাও একটা শক্ত খুব সুন্দর একটা সফট একটা ডো করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, যখন খাবো তখন ফ্রাই করব। এখন দেখো আমি রান্না করার জন্য বাঁধাকপিটাকে ঝিরঝিরি করে কেটে নিয়েছি, আর ছোলা মুগ দিয়ে আমি এই যে প্রেশার কুকারে তরকারিটা বসিয়ে দিয়েছি, আমাদের তো নিরামিষই হয়। এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো, আর এখন শীতের বাঁধাকপি একদম ঠস ঠস করছি, আর কিছুই নেই, শুধু জলে ভর্তি। আর একটু সবজি দিয়েছি, বিনস দিয়েছি, আর একটু মিষ্টি কুমড়ো দিয়েছি। বাসন হয়ে গেছে, থালা বাসনগুলো আছে, এগুলো অল্প একটু ধুয়ে নে, আর যেগুলো পরে বেরবে সেগুলো সব আগে ধুয়ে নেব। তারপরে দেখো এদিকে আমি পরোটার সাথে রায়তা বানাবো বলে বুদেটাকে আগে জলে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেথি পরোটাগুলোকে আমি নেচে কেটে নিয়েছি, এবার একটা একটা করে বেলে নেব আর দিয়ে তাওয়াতে দিয়ে দিলাম। মেথি কিন্তু হাই স্পিডে ভাজা যায় না, গ্যাস সিম করে করে ভাজতে হয়, তবে মেথি শাকের পরোটা কিন্তু টেস্টি হয়। এটা তো গুজরাতে, আর গুজরাতিকে কী বলে বলো তো, থেবলা। এটা দই রায়তা আচার দিয়ে খেতে দারুণ লাগে। চলো না আজকের আমরা নাহলে গুজরাতি খাবার খেলাম। ভালোবাসার হাত দিয়ে কিন্তু ভাজতে হবে, কাদের মেথি শাকের পরোটা বা থেবলা খেতে খুব ভালো লাগে রায়তা আচার দিয়ে একটু কমেন্ট করে জানাবে। দেখো দুপিট করে ভেজে নিলাম, এবারে অল্প একটু ঘি দিলাম, তোমরা সাদা তেল দিয়ে এটাকে গ্যাস সিম করে সুন্দর করে একটু ভাজতে হয়। এটা একটু শক্ত শক্ত হলে না বেশ খেতে দারুণ জম। শীত আসলেই আমাদের বাড়িতে কিন্তু নানান রকমের পরোটা হয়, যেমন
কারণ পালক পরোটা, পুরি, থেপলা এগুলো দারুণ হয়। যখন বাইরে থাকতাম জমিয়ে খাওয়া দাওয়া হতো, সাথে আবার সরষে শাক হলে কিন্তু জমে যাবে। একদিন সরষে শাক তোমাদের সাথে শেয়ার করবো, চলো ফটাফট করে বানিয়ে নিই। একে একে করে সমস্ত মেথি শাকের পরোটা বা থেপলা আমার সব বানানো হয়ে গেছে, ঘি দিয়ে ফ্রাই করেছি, দারুণ লাগে, রায়তার সঙ্গে খেতে তো অসাধারণ। আর এদিকে দেখো আমার একদম রায়তাটা রেডি হয়ে গেছে, কী করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, একবার কমেন্ট করে বলবে তাহলে শেয়ার করব। আর এদিকে দেখো মেয়েরা সব স্কুল থেকে চলে এসেছে, আর আমি দেখো থেপলা দিয়েছি, রায়তা দিয়েছি, বাঁধাকপির তরকারি বড়মশাইকে, ছোটো মেয়ে হচ্ছে বিনসের সবজি, বড় মেয়ে শুধু থেপলা আর রায়তা দিয়ে খাওয়া দাওয়া করবে। এখন সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি, সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে। আর প্রেমসে বলো রাধে রাধে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। প্রেমসে বলো রাধে রাধে।